Assalamualaikum viewers. Chole ashlam notun ekta video niye. Apnara video thumbnail dekhe bujhechen je ajke amader subscription cycle e ekti review korbo. Cycle ti dekhte pacchen. Eta hocche amader Duranta Alloy er subscription cycle. Ei model ti nam hocche Duranta Alloy subscription. Eta hocche red color apnara dekhte pacchen. Cycle ti hocche apnar aluminum frame. Frame ta hocche aluminum byabohar kora hoyeche. এরপরে এর আদার যে পার্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পার্টস পর্যায়ক্রমে দেখাবো তো প্রথমে আমরা আসি এর হচ্ছে ফ্রেমটি এটা বললাম ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট করা আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এটা রেড কালার ফ্রেমের পরে আমরা যদি এর হচ্ছে হ্যান্ডেল বারটি দেখি এর যে হ্যান্ডেল বারটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্রেট এটিও অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে এরপরে এর যে স্টিমটি এখানে দেওয়া আছে স্টিমটি হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এরপরে এর যে আমরা সাসপেনশনটা দেখতেছি এটা হচ্ছে সাসপেনশন ক্রাউন সাসপেনশন উইথ লক সিস্টেম দেখতে পাচ্ছেন এটাতে লক আছে এবং এতে আনলক আছে গাইস এরপরে আমরা যদি এর হচ্ছে ব্রেকটি দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ব্রেকটি হচ্ছে আপনার ক্লার্কের ব্রেকুলেশনটি এরপরে এই সাইকেলটির যদি আমরা রিমের কথা বলি এটা রিম দেখা যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম ডাবল ওয়া আর এটাতে হচ্ছে স্পোকের হোল রয়েছে 36টি এরপরে পর্যায়ক্রমে যদি আমরা দেখতে পাই এর হচ্ছে যেমন হাফস হাফ দুটো মোটামুটি ভালো মানের হাফস ব্যবহার করা হয়েছে এরপরে এর হচ্ছে আপনার হচ্ছে ক্রাঙ্কসেট ক্রাঙ্কসেটটিও অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিফটি সিফটি ওটি হচ্ছে কালার ম্যাচিং করে এটা দেওয়া হয়েছে রেড কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার পাওয়ারের পেটেসি তারপরে যদি আমরা এর আদার্স যেগুলো দেখি যেমন হচ্ছে এর হচ্ছে সাইকেলের গিয়ার সাইকেলের মেইন হচ্ছে আপনার হচ্ছে এর হচ্ছে ডেরা এবং হচ্ছে এর হচ্ছে শিফটার তারপরে প্রথমে শিফটারটি দেখেন এটার শিফটারটি ব্যবহার হচ্ছে শিমানো আর এই শিফটারটি এসেছে হচ্ছে মালয়েশিয়া থেকে এটা হচ্ছে শিমানো মালয়েশিয়ান পার্টস এখানে ব্যবহার করা হচ্ছে আপনার হচ্ছে 7 আর হচ্ছে 3 স্পিড এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার শিফটারটা দেখালাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডেরা সামনে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 3 স্পিডের আর পিছনে ডেরাটি হচ্ছে 7 স্পিডের ব্যবহার করা হয়েছে চেন উইলটি 7 স্পিড আর এখানে যে ডেরাটা ব্যবহার করেছে পিছনে ডেরা এটা হচ্ছে শিমানো এটা হচ্ছে মালয়েশিয়া থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন চেনটি মোটামুটি ভালো ভালো একটি চেন ব্যবহার করেছে চেন উইল তো আছে আর এখানে আপনার হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন বিবি সেটটি হচ্ছে এখানে কাপ বল সিস্টেমের ব্যবহার করা হয়েছে এরপরে আমরা যদি দেখি এর সাইড স্ট্যান্ডটি এই সাইড স্ট্যান্ডটিও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে একটি ভালো মানের সাইড স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলটির সঙ্গে হচ্ছে একটি গিয়ার গার্ড দেওয়া আছে আমাদের অন্যান্য সাইকেলগুলোতে গিয়ার গার্ড দেওয়া থাকে না এই সাইকেলটির সঙ্গে স্পেশালি ভাবে এটা দেওয়া আছে গিয়ার গার্ড এরপরে আপনার হচ্ছে আমরা যদি এর প্যাডেলটি দেখি ঠিক আছে প্লাস্টিকের প্যাডেল ব্যবহার করা হয়েছে তবে হচ্ছে অনেক গর্জিয়াস এবং কালার ম্যাচিং করে দেওয়া আছে মোটামুটি সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাইকেলটা হচ্ছে লুকিং থেকে শুরু করে এটা হচ্ছে আপনার যে বাজেটটাই সাইকেল বাজেটের ভিতরে মোটামুটি ভালো মানের এখানে পার্টসগুলো ব্যবহার করেছে সাইকেলটা অনেক একটু গর্জিয়াস সাইকেল এরপরে যদি আরেকটা জিনিস আপনাদের দিকে গ্রিপটি গ্রিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবারটিক গ্রিপ অনেক ভালো মানের একটি গ্রিপ ব্যবহার করা হয়েছে সাইকেলটি আপনারা মোটামুটি যদি যারা আছে অ্যালুমিনিয়ামের ভিতরে আমাদের দূরত্বে যে সাইকেলগুলো আপনারা চয়েস করে থাকেন তার ভিতরে অ্যালুমিনিয়ামের এই সাইকেলটি একটি বেস্ট একটি সাইকেল সাইকেলটি আপনারা হচ্ছে দুটি কালার ভ্যারিয়েন্টে পাবেন আজকে আমরা যেটা দেখলাম হচ্ছে রেড কালার এটা আরেকটি কালার আছে হচ্ছে ব্লু কালার তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের সাইকেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের সব বর্ণনা দেওয়া আছে ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম